আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে দেখাবো আমার সাদা বিড়াল আছে, একটা ছোট সাদা বিড়াল। ওর তিনটা বাবু হয়েছে, এই যে তিনটা বাবু, মাত্র চোখ ফুটেছে, এই যে অনেক কিউট, একদম কিউট, খুব। এটার একদম ভালোভাবে চোখ ফুটেনি, এটার আরেকটু বাকি আছে চোখ ফুটার। এটার কি অবস্থা? হ্যাঁ, এটার একদম ঠিক আছে, চোখ ফুটেছে এটার। হ্যাঁ, এটারটাও ফুটেছে, এই আর কি। মাশাল্লাহ, একটু বড় হয়েছে আগে থেকে। আমার সাদা একটা বিড়াল আছে, তো এটা হচ্ছে ওর বাবু আর কি। তিনটা বাবু হয়েছে, ছেলে মেয়ে। আমি আপাতত কোনটা ছেলে কোনটা মেয়ে এটা আপাতত আমি বলতে পারবো না, আর একটু বড় হলে বোঝা যাবে আর কি কোনটা ছেলে কোনটা মেয়ে। এই তো হাঁটাও এখনো শিখেনি। খুবই কিউট, এটা প্রায় দুর্বল হয়ে গেছে, ঘুম ঘুম ভাব। হোয়াইট আর অ্যাশ কালারের মধ্যে, আর এটা একটু ব্রাউনিশ অ্যাশ, আর এটা হচ্ছে ডিপ অ্যাশ কালারের মধ্যে। ওর মা বাহিরে, এই সুযোগে আমি বাচ্চাগুলোকে বের করে একটু দেখালাম। আর ওর মাকে এখন আমি যদি আনি, ওর মা তো দৌড়ে আসবে, তো দৌড়ে এসে কি করে সেটা দেখার জন্য অবশ্যই নেক্সট ভিডিওটা ক্লিক করবেন, নেক্সট ভিডিওটা দেখবেন। নেক্সট ভিডিওটা ইনশাল্লাহ দেখাবো এই অবস্থায় দেখে ওদের মা এসে কিভাবে ওদেরকে, মানে ওর মায়ের রিয়্যাক্টটা কি হবে। হ্যাঁ, সেটা দেখাবো নেক্সট ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।